সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। পুরোটাই রাশিয়ার কল্পনা বলছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সেনারা। যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলল রাশিয়া। স্বাধীনতা দিবসে সাংঘাতিক হামলা চালাতে পারে রাশিয়া, দাবি জেলেনস্কির। সেভাস্তোপোলে বিমান ঘাটিতে ইউক্রেনের হামলা নস্যাত। আবারও সিরিয়ার তেল ইরাকে পাচার করল যুক্তরাষ্ট্র। পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীর গুপ্তচর বৃত্তি, দিল্লি থেকে গ্রেফতার ভাগচাঁদ। এবং ইমরানকে গ্রেপ্তার দেশকে বড় সংকটের দিকে নিয়ে যাবে বললেন সাবেক পাক স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ। দর্শক, ব্রিটেনের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্রিটিশ সেনাদের অবশ্যই প্রস্তুত হতে হবে এবং এসব সেনাদের পরিবারকে প্রস্তুতি নিতে হবে যে তাদের প্রিয়জনেরা দীর্ঘদিনের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পুরোটাই রাশিয়ার কল্পনা বলছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক হিসেবে পরিচিত আলেকজান্ডার দুগিনের মেয়েকে হত্যার পেছনে ইউক্রেনকে দায়ী করার বিষয়টি পুরোটাই রাশিয়ার কল্পনা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইল পোডোলিয়াক। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রোপাগান্ডা একটি কাল্পনিক জগতে বাস করছে বলে জানান তিনি। দুগিনের মেয়ের মৃত্যুর পরে কথিত হত্যাকারী এস্তোনিয়াতে পালিয়ে গিয়েছিল উল্লেখ করে পোডোলিয়াক টুইটারে লিখেছেন, আশ্চর্যের বিষয়, তারা ঘটনাস্থলে এস্তোনিয়ান ভিসা পায়নি। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এর নিজেদের মধ্যে লড়াই করছিল। আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা মস্কোতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় গাড়িবোমা হামলায় নিহত হন। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। রাশিয়া প্রথম থেকে দাবি করে ইউক্রেনে গাড়িবোমা হামলার পেছনে দায়ী। সোমবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে তারা হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং নিশ্চিত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থায় হামলা চালিয়েছে, হামলাকারী ছিল তাদের এজেন্ট। এই ব্যাপারে এফএসবি একটি বিবৃতিতে বলেছে, হামলা চালিয়েছেন একজন ইউক্রেনীয় নারী যিনি 1979 সালে জন্ম নেন। হামলাকারী তার মেয়েকে নিয়ে 23 জুলাই রাশিয়ায় আসেন। এই হামলার ঘটনা ঘটে ওই নারী এস্তোনিয়ায় পালিয়ে যান। বিবৃতিতে তারা আরো বলেছে, অভিযুক্ত নারী দাগিনার বাড়ির কাছে একটি ফ্ল্যাটে ওঠেন, সেখান থেকে দাগিনার ওপর নজরদারি চালাতেন। হামলার ঘটনায় দিন অনুষ্ঠান স্থলে যান ওই নারী। বিবৃতিতে তারা আরো বলেছে, হামলা সম্পন্ন হওয়ার পর একটি ছোট গাড়িতে করে এস্তোনিয়ার উদ্দেশ্যে পালিয়ে যান ওই নারী। এস্তোনিয়া যাওয়ার সময় গাড়িতে বিভিন্ন নাম্বার প্লেট ব্যবহার করেন তিনি, যেগুলোর মধ্যে একটি ইউক্রেনে, এটি কাজাকিস্তান এবং আরেকটি রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চলে নিবন্ধিত করা ছিল। এদিকে দারিয়া দুগিনা রাশিয়ার একজন উগ্র জাতীয়তাবাদী ছিলেন বলে তার উপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর তিনি বলেছিলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি গর্বিত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সেনারা। ব্রিটেনের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্রিটিশ সেনাদের অবশ্যই প্রস্তুত হতে হবে এবং এসব সেনাদের পরিবারকে প্রস্তুতি নিতে হবে যে তাদের প্রিয়জনেরা দীর্ঘদিনের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন হবে। ব্রিটেনের নতুন জেনারেল স্টাফের প্রধান পল কার্নি সম্প্রতি বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার মতো সক্ষমতা ব্রিটিশ সেনাদের অবশ্যই অর্জন করতে হবে। এরপর রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাদের মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে আলোচনা এলো। ব্রিটিশ সামরিক বাহিনী প্রকাশিত ম্যাগাজিন সোলজারের সর্বশেষ সংখ্যায় এক নিবন্ধে জেনারেল কার্নি বলেন, রাশিয়া থেকে আসা হুমকি মোকাবেলার জন্য দেশের সেনাবাহিনী যথাযথ অস্ত্র নিয়ে নিজেদেরকে প্রস্তুত করছে। ইউরোপে ভবিষ্যতে যুদ্ধের আশঙ্কা রয়েছে, তাতে ব্রিটেনের অংশের ভূমিকা পালন করার জন্য সেনাবাহিনী প্রস্তুত হবে। তিনি আরো বলেন, সম্ভাব্য অভিযানের জন্য সেনাদের সবাইকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যে তারা যুদ্ধের জন্য উপযুক্ত। একই সঙ্গে এটিও গুরুত্বপূর্ণ যে আমাদের নিকটাত্মীয় পরিবারকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে তাদের প্রিয়জনীরা দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের ময়দানে মোতায়েন হবে এবং তাদের অবর্তমানে পরিবারের লোকজনকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি সেনা সদস্যদেরকে তাদের পরিবার পরিজনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে মোতায়েনের জন্য আলোচনা করার পরামর্শ দিয়ে বলেন, পরিস্থিতি এমনও হতে পারে যে দীর্ঘ সময় ধরে সেনাদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ নাও থাকতে পারে। যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলল রাশিয়া। ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযানে অর্ধ বছর হতে চলেছে, এবার যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জেনাডি গেটিলভ ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত যত দীর্ঘ হবে শান্তিপূর্ণ সমাধান দিয়ে শেষ করা তত কঠিন হবে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার আরো ক্ষতি করার জন্য ইউক্রেনের সংঘাত থামিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্ররা ইউক্রেনের সঙ্গে শত্রুতাকে রাশিয়ার উপর চাপ হিসেবে, রাশিয়াকে বিচ্ছিন্ন করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার
বাজার করছে, আমাদের অবস্থানকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরো বলেন, তাই কিয়েভ মার্চ মাসে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করে দেয়। ওই আলোচনাকে সংঘাতের সম্ভাব্য সমাধানের উপায় হিসেবে দেখা হচ্ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এপ্রিলে কিয়েভের কাছে বুচা শহরের যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করার পরে রাশিয়ার সঙ্গে আলোচনা সম্ভব নয়, যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য জেলেনস্কি বারবার বলেছেন তিনি পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, কিন্তু তার আগে রাশিয়াকে 2014 সালের আগের অবস্থান ফিরিয়ে আনতে সব সেনা প্রত্যাহার করতে হবে। জেনারেল গেটিলভ বলেন, মস্কোর ধারণা জেলেনস্কির এই দাবি ইঙ্গিত দিচ্ছে যে পুতিন জেলেনস্কির আলোচনার কোনো ব্যবহারিক ভিত্তি নেই। গেটিলভ ব্রিটিশ সংবাদপত্রকে বলেন, এখন আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখছি না এবং সংঘাত যতই বাড়বে কূটনৈতিক সমাধান করা তত কঠিন হবে। গেটিলভ আরো বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক একইভাবে কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। তিনি যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তারা কোনো পশ্চিমা প্রতিপক্ষের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বা ব্যক্তিগত যোগাযোগ নেই বলেও জানিয়েছেন গেটিলভ। তিনি আরো বলেন, রাশিয়া বিশ্বাস করে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিবেশী স্বার্থের কথা চিন্তা করে না এবং রাশিয়ার সঙ্গে শেষ ইউক্রেনীয় থাকা পর্যন্ত লড়াই করতে চায়। স্বাধীনতা দিবসে সাংঘাতিক হামলা চালাতে পারে রাশিয়া, দাবি জেলেনস্কির। ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস আগামী 24 আগস্ট, দিনটিতে রাশিয়ার পক্ষ থেকে ভয়াবহ হামলা হতে পারে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, খুব খারাপ কিছু করতে পারে রাশিয়া, আমাদের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য সাংঘাতিক হামলার পরিকল্পনা করছে মস্কো। রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার 31তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে তাদের মধ্যে হতাশা ও ভয় ছড়ানোর সুযোগ দেবে না ইউক্রেনীয়রা। তিনি বলেন, আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এ সপ্তাহে রাশিয়া বিশেষভাবে কুৎসিত কিছু করার চেষ্টা করতেই পারে। 24 আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করবে ইউক্রেন, পাশাপাশি দেশটিতে রাশিয়ার অভিযানেরও 6 মাস পূর্ণ হবে। ক্রিমিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 2014 সালে একইভাবে ক্রিমিয়াতে আক্রমণ চালিয়ে তা নিজেদের দখলে নিয়েছিল রাশিয়া। তবে তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করে বলেছেন, সাধারণ মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার জন্য হামলা করবে রাশিয়া, কিন্তু রুশ হামলায় ভয় পাবে না কিয়েভ, বরং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইউক্রেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইউক্রেন সীমান্তে বড় ধরনের মিসাইল ও সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া, বিষয়টিকে বড়সড় হামলা চালানোর প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলে সিনহুক খার্কিভের বাসিন্দাদের উদ্দেশ্য করে সতর্ক বার্তায় লিখেন, ঘরে থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন। সেভাস্তোপলের বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলা নস্যাৎ। ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার সেভাস্তোপলের বেলবেক সামরিক বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল, তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে আক্রমণকে প্রতিহত করে। শহরের গভর্নর মিখাইল রাজবোজাইভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েভ পাটেরিয়া থেকে বেলবেকের দিকে আসা নতুন লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, সবাইকে শান্ত থাকার জন্য একই অনুরোধ জানাচ্ছি। তিনি লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে ক্রিম এবং সেভাস্তোপল বেশ কয়েকবার আক্রমণ করা হয়েছে, এর আগে ব্ল্যাক সি ফ্লিট সদর দপ্তরের বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছিল, সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে শনিবার রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডোনেস্ক পিপলস রিপাবলিকের স্টারমোলিনফকা এবং গোল্ডলফকা বসতি এলাকায় 9টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ওলেখা মাল্টিপল রকেট লঞ্চার থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র খার্কোভ অঞ্চলের কামেনকার কাছে আটকানো হয়েছে। আবারও সিরিয়ার তেল ইরাকে পাচার করল যুক্তরাষ্ট্র। রোববার সিরিয়ার বার্তা সংস্থা জানায়, এদিন মার্কিন সামরিক বাহিনী আবারও উত্তর পূর্ব সিরিয়া থেকে চুরি করা তেল ইরাকে পাচার করছে। বার্তা সংস্থা স্থানীয় একজন ওয়াকিবহাল ব্যক্তির কথায় উদ্ধৃতি দিয়ে জানায়, এদিন সিরিয়া থেকে চুরি করা তেল ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে পাচার করতে মার্কিন সেনাবাহিনী 137টি তেল ট্যাঙ্কারের একটি কনভয় ব্যবহার করেছিল। বর্তমানে উত্তর পূর্ব সিরিয়ার অনেক অংশ সিরিয়ান ডেমোক্রেটিক আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক আর্মি প্রধানত সিরিয়ার কুর্দি সশস্ত্র পিপলস প্রোটেকশন ফোর্সের নেতৃত্বে এবং চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে সমর্থিত বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া সরকার বারবার মার্কিন সামরিক বাহিনীকে উত্তর পূর্ব সিরিয়ায় তেল চুরি ও পাচারের জন্য অভিযুক্ত করে আসছে। পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীর গুপ্তচর বৃত্তি, দিল্লি থেকে গ্রেপ্তার ভাগচাঁদ। পাকিস্তানে হয়ে গুপ্তচর বৃত্তি করা এক ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 46 বছর বয়সী ভাগচাঁদ নামে গুপ্তচর একজন হিন্দু উদ্বাস্তু, যিনি পাকিস্তান থেকে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। পাকিস্তানে হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভাগচাঁদকে গ্রেপ্তার করেছে রাজস্থানের গোয়েন্দারা। সোমবার আজ তক হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, অভিযুক্ত ব্যক্তি 3 বছর আগে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন এবং দিল্লিতে থেকে ট্যাক্সি চালাতেন। গোয়েন্দারা তথ্য পেয়েছিল যে অভিযুক্ত ভাগচাঁদ পাকিস্তানি হ্যান্ডলারের সাথে যোগাযোগ করছে এবং দিল্লি থেকে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছে। এডিজি ইন্টেলিজেন্স উমেশ
মিশ্র বলেন, ওই ব্যক্তি পাকিস্তানি হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রাখতেন এবং দিল্লির স্পর্শকাতর স্থানগুলোর বিষয়ে পাকিস্তানের তথ্য পাঠাচ্ছিল। গত 14 আগস্ট গুপ্তচর বৃত্তির অভিযোগে নারায়ণ লাল গাদ্রি নামে এক ব্যক্তিকে রাজস্থানের ভিলওয়ারা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মোবাইল থেকে জানা গিয়েছিল যে দিল্লির সঞ্জয় কলোনির ভাটি মাইন্সের বাসিন্দা ভাগচাঁদও তার সাথে জড়িত ছিল। ওই গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, পাকিস্তানি হ্যান্ডলাররা তার অ্যাকাউন্টে টাকা দিচ্ছিল। গত 3 বছর ধরে সে পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তি করে আসছিল এবং অটো চালানোর সময় সে দিল্লির বিভিন্ন জায়গায় ছবি তুলে পাকিস্তানে পাঠাত। গ্রেপ্তারকৃত আসামি 1998 সালে পরিবার সহ ভিসায় ভারতে আসে এবং এখানে কাজ শুরু করে। রাজস্থানের রাজধানী জয়পুরে গোয়েন্দাদের একটি যৌথ দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। ইমরানকে গ্রেপ্তার দেশকে বড় সংকটের দিকে নিয়ে যাবে, বললেন সাবেক পাক স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ। আওয়ামী মুসলিম লীগ AML প্রধান এবং পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন যে রাজনীতিবিদদের বাছাই এবং প্রত্যাখ্যান করা খেলা দেশকে একটি বড় সংকটের দিকে নিয়ে যাবে, কারণ দেশের মানুষ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের পাশে দাঁড়িয়েছে। রোববার রাওয়ালপিন্ডির লিয়াকতবাগ মাঠে পিটিআই পাওয়ার শোতে ভাষণ দিতে গিয়ে রশিদ আহমেদ এসব কথা বলেন। তিনি স্পষ্টতই পিটিআই প্রধানের দাবির কথা উল্লেখ করেছিলেন যে তাকে অযোগ্য ঘোষণা করা ষড়যন্ত্র করা হচ্ছে এবং PMLN সুপ্রিমো নওয়াজ শরীফের লন্ডন থেকে ফেরার পথ প্রশস্ত করার জন্য তহবিল মামলা নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সাম্প্রতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইমরান বলেছিলেন যে তাকে অযোগ্য ঘোষণা করার প্রচেষ্টার পিছনে উদ্দেশ্য ছিল তাকে নওয়াজের আজীবন অযোগ্যতা বাতিল করার জন্য সরকারের সাথে একটি চুক্তি করতে বাধ্য করা, যাতে উভয়ই রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বর্তমান শাসকদের কটাক্ষ করে রশিদ বলেন, চোর ডাকাতরা ক্ষমতায় এসে তাদের দুর্নীতির মামলা বন্ধ করতে ব্যস্ত। তিনি যোগ করেছেন যে জাতীয় সুরক্ষা সংস্থাগুলি সর্বদা জাতির পাশে দাঁড়িয়েছে যখন জাতি ইমরান খানের সাথে আছে। AML প্রধান মন্তব্য করেন, দেশের প্রকৃত প্রধানমন্ত্রী ইমরান খান এই চোর নয়। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে বিশ্বের সবচেয়ে বড় চোর বলে অভিহিত করেন রশিদ বলেছেন, ইমরানের নেতৃত্বাধীন সরকারের আগের মেয়াদে দেশের অর্থনীতি 6% GDP প্রবৃদ্ধি দেখেছে। আমি সব প্রতিষ্ঠানকে বলছি, যদি পারো থামো, দেখো ইমরান খান আসছে। এর আগে তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি টুইট বার্তায় রশিদ পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া অথরিটি কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বক্তৃতাগুলি সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করার নোটিশের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ক্র্যাকডাউনে সতর্ক করেছিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কর্তৃপক্ষ গঠন করা হবে, ইউটিউবারদেরও ঘিরে ফেলা হবে, যোগ করেছেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্ষমতাসীন দলের দুটি উপদল PMLN এবং PMLS মুখোমুখি হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।